দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে, কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবর আজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন নবী আলাইহিসসালাম দাঁড়িয়ে পেশাব করতেন, এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরব উলামায়ে কিরাম বিন বাজ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কিরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীরে লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো বুখারীর একটি হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ব্যবস্থা সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে।